গার্লসের যে টপসটা আছে সেই টপসটা আমাদের কাছে দশটা কালার রয়েছে, দশটা কালারে প্রত্যেকটার 14 পিস করে একটা কার্টুন, 140 পিসের কার্টুন করা থাকে। তো অনেকগুলো কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো কালারে আপনারা পাবেন 2 থেকে 12 বছর পর্যন্ত বান্ডেল ওয়াইজ করা থাকে, তারপর আমাদের 200 পিসে কার্টুন করা থাকে। ফ্যাব্রিক হতে শুরু করে ওয়েস্ট ব্যান্ড এভরিথিং কিন্তু খুবই কমফোর্টেবল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সুলাইমান মামুন, আমি এই মুহূর্তে আছি একটি শোরুমে। শোরুম বলতে এটি একটি বাইং হাউস যেখানে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির সকল ফ্রেশ আইটেমগুলো পেয়ে যাবেন। এটার লোকেশনটার সম্পর্কে, এক্সাক্ট লোকেশনটা সম্পর্কে আমরা জানবো জুনেদ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আপনাদের এখানে আসার এক্সাক্ট লোকেশনটা কি? আমাদের এখানের ঠিকানাটা হচ্ছে সবচেয়ে সহজ ঠিকানা, উত্তরা হাউস বিল্ডিং নেমেই ম্যাসকট প্লাজা ঠিক অপোজিটে AK প্লাজার 4th ফ্লোরে আপনারা চলে আসবেন, তাহলে আপনারা ওয়ার্ল্ড ফ্যাশনে চলে আসতে পারবেন। এই প্রতিষ্ঠানটি ওনারা এখানে নতুন, তবে ওনাদের আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে এই উত্তরার বিভিন্ন জায়গায়। তবে আজকে এখানে আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট ঘরে ঘরে সাজানো আছে। আপনারা অবশ্যই যে কার্টুন এবং এই আইটেমগুলো দেখে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ এখানে প্রোডাক্ট আছে। তো যাই হোক, আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাইবো। তো ভাই, আপনার এখানে কি কি আইটেম আছে? আমাদের এখানে আপনারা পাবেন হচ্ছে মেন্সের A to Z অল আইটেম, লেডিজ বেবিজের QC কালেকশন, অর্থাৎ যেগুলো এক্সপোর্টের জন্য যে তৈরি হয় ঠিক সেগুলো আমাদের এখানে শিপমেন্টের জন্য যে কার্টনগুলো রাখা সবগুলি হচ্ছে 100% এক্সপোর্ট। তাছাড়া আমাদের কাছে লোকাল শোরুম যারা আছে তারাও আসতে পারবেন, তাদের জন্য অনেক প্রোডাক্ট রয়েছে। আর যারা যারা বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করে তাদের জন্য অনেক বড় বড় কোয়ান্টিটি আমাদের কাছে থাকে। প্রত্যেকটা প্রোডাক্টেরই বা প্রত্যেকটা স্টাইলেরই আমাদের কাছে 2,000 থেকে 5,000 মতো কোয়ান্টিটি যেমন যারা যারা নর্মাল বিজনেস করে বিভিন্ন হাউসে, যেমন এই মালটা তারা উইন্টারের সময় বানানো, তো এটা এখন সামারে তাদের স্টক হয়ে গেছে, টাকাটা আটকে গেছে। আচ্ছা, তো তারা এটা একটু লেস প্রাইসে ছেড়ে দেয় যাতে টাকাটা ক্যাশ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই সুযোগটা ওই বায়ারটা নিতে পারে। আচ্ছা, বায়ার তাহলে কম প্রাইসে, কম প্রাইসে জিনিসটা পেয়ে যায়, সেম এক্সাক্ট জিনিসটা যেটা এর আগে ভালো প্রাইসে সেল হচ্ছিল। আমি আসলে এই ব্যবসা সম্পর্কে জানি না, তবে এই আইটেমগুলো নিয়ে ভিডিও করতে করতে কিন্তু আমি অনেক কিছু শিখছি। তার মানে এখনই আমি নতুন একটা জিনিস শিখলাম। আপনারা যদি এটা আগে থেকে জেনে থাকে তাহলে তো অবশ্যই ভালো, আর যদি নতুন জেনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবেন যে আপনি এই ব্যাপারটি নতুন জেনেছেন। যে আসলে স্টকের যে ব্যাপারগুলো, আপনি সামারের সময় উইন্টার এবং উইন্টারের সময় সামার আইটেমগুলো যদি কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে বিজনেসের ক্ষেত্রে প্রফিট হবে। তো আজকের এই পর্বে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন? আমাদের সবগুলো আইটেম তো আর এখন পর্যন্ত আমাদের ইনহাউস হয় না, কারণ আমাদের মাত্রই উদ্বোধন হলো, এখন আমাদের ইন্টেরিয়রে অনেক কাজ বাকি রয়েছে, তো আস্তে আস্তে ইনহাউস হচ্ছে প্রোডাক্টগুলো। তো এখন আপাতত যেহেতু পরশু দিনই আমাদের উদ্বোধন হলো, কিছু কিছু প্রোডাক্ট ইনহাউস হয়েছে। জাস্ট এই ভিডিওটা আপনাদের একমাত্র করার কারণ হচ্ছে যাতে আমাদের নতুন প্রতিষ্ঠানটা হয়েছে সেটার 1 সপ্তাহ কি 10 দিনের মাথায় কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আমাদের ইনহাউস হয়ে যাবে। তো ওই সময় পর্যন্ত যাতে আপনারা আমাদের কাছে চলে আসতে পারেন এবং একটা ভালো বিজনেস হয়, ঠিকানাটা জানান দেওয়ার জন্য মার্কেটিং পলিসির কারণে আমরা আজকের এই ভিডিওটি করা। আজকে আমাদের কিছু কিছু কালেকশন দেখা যাবো যে কী কী ধরনের কালেকশন আমাদের কাছে থাকতে পারে আর ইন ফিউচারে কী কী ধরনের কালেকশন থাকবে। আর অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যাবেন, কারণ হচ্ছে এখন এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু আমরা প্রোডাক্টের মার্কেটিং অথবা সেন্ড করে থাকি যারা হোয়াটসঅ্যাপে অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছেন, অথবা আমাদের মার্কেটিংয়ের প্রথম জায়গা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো অবশ্যই সাথে কানেক্টেড থাকবেন যাতে আজকে একটা প্রোডাক্ট পছন্দ না হলে পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। নতুন নতুন যে ডিজাইনগুলো আসবে, যে কালারগুলো আসবে সেগুলো জন্য। আর আমাদের হচ্ছে টি শার্টের মধ্যে কালেকশন থাকবে 200 থেকে 250 ডিজাইন, কালার না, 200 থেকে 250 ডিজাইন থাকবে। পোলো শার্টে 200 থেকে 250 ডিজাইন, শার্টের মধ্যে 500 থেকে 600 ডিজাইন, ডেনিম প্যান্টে 100 থেকে 150 ডিজাইন। আমাদের একটু এদিকে পেছন দিকে আপনারা দেখেন যে আমাদের ডিসপ্লে কিন্তু করা হয়েছে অনেক বড়, এই যে স্টিলের ডিসপ্লেটা। দর্শক আমরা যদি দেখি এই হাউসটা কিন্তু বিশাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অনেক দূরে দাঁড়ানো, তার মানে হাউসটা কত বড়। আমাদের পিছনে কিন্তু আরো একটি দোকানের মতো স্পেস আছে, এখানে যেই সর্বশেষ র‍্যাক, এই র‍্যাকের পিছনে কিন্তু আরো অনেক জায়গা আছে এবং পিছনে অনেকগুলো কার্টুন আছে। তো এই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই প্রতিষ্ঠানটি কত হিউজ পরিমাণ কোয়ান্টিটির মাল এখানে সংগ্রহ করতে পারবে বা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
তো তাহলে আজকের পর্বে কি কি দেখাচ্ছেন? আজকে আমরা কিছু আমাদের যে বাচ্চাদের যে কালেকশন রয়েছে সেগুলো দেখাবো, আর টি-শার্ট আর টুইল প্যান্ট কিছু দেখাবো। আচ্ছা, তো বাচ্চাদের আইটেমটাকে আমি শুরু করি। বাচ্চাদের আইটেমের মধ্যে আমাদের কাছে গার্লস এর যে টপসটা আছে, সেই টপসটা আমাদের কাছে 10টা কালার রয়েছে। 10টা কালারে প্রত্যেকটার 14 পিস করে একটা কার্টুন, 140 পিসের কার্টুন করা থাকে। আমাদের এখানে আপনারা যারা যারা প্রোডাক্ট নেবেন তাদেরকে একটা জিনিস জাস্ট মিনিমাম, আমাদের মিনিমাম কোয়ান্টিটি নেই, জাস্ট একটা জিনিসই আপনি খেয়াল রাখতে হবে, আমাদের সবগুলো প্রোডাক্টের রেশিও ওয়াইজ যাতে আপনি নেন। যেমন এই বাচ্চাদের যে টপসটা আছে সেটার আমাদের কার্টুন হচ্ছে 140 পিসের কার্টুন, আপনি 140 পিস মিনিমাম নিতে হবে এই স্টাইলটার জন্য। অনেকে বলে যে ভেঙে দেওয়া যায় কিনা, আসলে আমরা ভেঙে দেওয়ার জন্য আমার আরো আওয়াজ আছে, বাট এটার মধ্যে আমরা কোনো কিছুই ভেঙে দিচ্ছি না। এই হাউজের মধ্যে টোটালি একটা কার্টুন নিতে হবে, কার্টুন নিতে হবে। আচ্ছা, কার্টুনের মধ্যে কি সে যেমন আপনি যেই সাইজে যে কালারগুলো দিয়ে কার্টুন করবেন সেটাই নিতে হবে? সেটাই নিতে হবে। আর আমাদের এই যে যেমন এইগুলার যে সবগুলোই কিন্তু ফ্যান্সি ফ্যান্সি কালার, সবগুলোরই ডিজাইন অনেক ধরনের, তো সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্লাস কালারও ডিফারেন্ট, সেই অনুযায়ী কিন্তু আমাদের কার্টুন করা। একটা ওয়েবসাইট কখনো প্রবলেম হবে না সে যদি টোটাল কাউন্ট মানে কার্টুনটা নেয়, ভ্যারাইটিজ অফ কালার থাকে, ডিজাইন থাকে। আচ্ছা, তারপরও সে আসলে আমাদের সাথে বিজনেসের এথিক্স অনুযায়ী যতটুকু প্রয়োজন আমরা ফ্যাসিলিটিস দেওয়া সর্বোচ্চ ইনশাল্লাহ দেবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। যে আপনি কার্টুন ধরেই নিতে হবে এই জন্য আপনি আসবেন না, ব্যাপারটা এরকম না। আপনি আসেন, পরিচয় হন, যে কোনো কিছু আমি একটা জিনিস ছাড় দেবো, আপনি একটা জিনিস ছাড় দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ বিজনেস। আচ্ছা, তারপর আমাদের কাছে কিন্তু এই যে বাচ্চাদের টপ বটম সেট আছে, এটা হচ্ছে রিকাজ বায়ারের জন্য করা, ইরানের বায়ার। এগুলোর যে কার্টুনগুলো দেখছেন সবগুলো শিপমেন্টের জন্য রেডি প্রোডাক্ট ছিল। তো এগুলো ওই যে ওপরেটা হচ্ছে কটনের ট্যাঙ্ক টপ, আর নিচেটা হচ্ছে টপ বটম সেট টেরি ফ্যাব্রিকের। সাইজ রয়েছে এগুলো 2 থেকে 12 বছর পর্যন্ত, অনেকগুলো কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো কালারে আপনারা পাবেন 2 থেকে 12 বছর পর্যন্ত। বান্ডেল ওয়াইজ করা থাকে, তারপর আমাদের 200 পিসে কার্টুন করা থাকে। যারা যারা বড় বড় শিপমেন্ট করান বাহিরের দেশে বিভিন্ন বায়ারের, তারা কিন্তু আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে, প্রায় আমাদের ট্যাঙ্ক টপের কোয়ান্টিটি রয়েছে 10,000 পিসেসের মতো, আর এটাই সেম ট্যাঙ্ক টপেরই 10,000 পিসেসের মতো কোয়ান্টিটি রয়েছে, আর সেটার কোয়ান্টিটি রয়েছে প্রায় 5,000 পিসেসের মতো। দেন আমাদের কাছে এই যে গার্লসের টপস আছে, এটার মধ্যে প্রায় 4 থেকে 5টা প্রিন্ট রয়েছে। গার্লসের শর্ট প্যান্ট আছে, অনেক ধরনের কালেকশন। এক্সপোর্ট করার জন্য প্লাস লোকাল শোরুমে চালানোর জন্য যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন, 100% এক্সপোর্ট কোয়ালিটি সবই আমাদের কাছে পাবেন। এই ভিডিওটা করা হচ্ছে কিন্তু আপনাদেরকে এখানে আসার জন্য আহ্বান করার, আর সাথে আমাদের বিজনেস কিরকম কী ধরনের প্ল্যানিং আমাদের সব কিছু। আপনারা কিন্তু উত্তরে আসলে অবশ্যই আপনাদেরকে হাউস বিল্ডিং নামতে হয়, ঠিক হাউস বিল্ডিংয়ের পাশ, এই যে হাউস বিল্ডিং কিন্তু মাস্কট প্লাজা, এদিক দিয়ে দেখলে মাস্কট প্লাজায় কিন্তু আপনারা ঠিক অপোজিটে হচ্ছে একে প্লাজা, একে প্লাজার 4th ফ্লোরে। তো এর থেকে সহজ ঠিকানা মনে হয় না আপনাদেরকে আর কেউ দিতে পারবে সম্পূর্ণ উত্তরাতে। একটা বাহিরের দেশে যাওয়ার জন্য যেরকম এয়ারপোর্টে যেতে হয় দেন বিমান, এই আমাদের হাউস বিল্ডিং কিন্তু হচ্ছে একটা এয়ারপোর্টের মতো, অর্থাৎ আমার হাউসটা হচ্ছে একটা বিমান আর এয়ারপোর্ট হচ্ছে হাউস বিল্ডিং। তো আপনি অবশ্যই আসবেন, নামলেই হাউস বিল্ডিং নেমেই ডান দিকে ফিরলেই হচ্ছে আমার হাউস, সেখানে চলে আসবেন। প্রোডাক্ট কেনার প্রয়োজন নেই, আপনি আসেন, প্রথমে দেখেন, বুঝেন, শুনেন, সবকিছুরই কমফোর্টেবিলিটি ইনশাআল্লাহ আমরা দেব। আচ্ছা, এই পাশে তো অনেকগুলো জিনিস সাজানো আছে, এগুলো হচ্ছে সাজানো যাচ্ছে আপাতত এই গ্যাপটা ফিল আপ করার জন্য, আর তাছাড়া কিছু কার্টুনের মাল এখানে ডিসপ্লে করা হয়েছে। বাট আমাদের এগুলো একটা সময় স্যাম্পল সেন্টার হয়ে যাবে, কারণ আমাদের যে ধরনের প্ল্যানিং সবকিছু নিয়ে আমাদের ডিসপ্লে বাঁধানো জায়গায় প্রয়োজন। আমার ঘরে যে প্রোডাক্টগুলো আছে এগুলোরই কার্টুন, এটা এই যে শিপমেন্টের জন্য করা ছিল, শিপমেন্ট রেডি প্রোডাক্ট। শিপমেন্ট ক্যান্সেল, এই যে শিপমেন্ট ক্যান্সেল না, আমার একটা এক্সেস কোয়ান্টিটি থাকে, সেই এক্সেস কোয়ান্টিটি আমি নিয়ে এসেছি। রিকাস জেদ্দা এদিকে দেখানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যেটা ওই বায়ারের জন্য একদম শিপমেন্ট রেডি করা ছিল, আমি বায়ার থেকে রিকোয়েস্ট করে তারপর আমার হাউসের জন্য রেখে দিয়েছি। ও মানে এটা হলো এক্সট্রা এক্সট্রা। আচ্ছা, এই যে রিকাস লেভেলের এই বক্সারগুলো, এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট। আর যে ফ্যাব্রিক হতে শুরু করে ওয়েস্ট ব্যান্ড এভরিথিং কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই দারুণ বায়ারের জন্য করা। এগুলো 3টা কালারে থাকে, 3টা কালারের একই সাইজে একটা বক্স। আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে, স্টোররুমে আরও রয়েছে। তাছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের কালেকশন রয়েছে, এগুলো হচ্ছে একটা লেভেলের
আমাদের আরো 5টা 6টা লেভেলের আছে, ক্যালভিন ক্লেইন, লুইস ভুইটন, গুচি, ল্যাকোস্ট, দেন টমি হিলফিগার, সব ধরনেরই আমরা মাস্টার কপি ব্র্যান্ডেড নিয়ে কাজ করছি। যেগুলো মাস্টার কপি বড় বড় ওয়েল নোন ব্র্যান্ড আছে সেগুলোরই মাস্টার কপি এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্টগুলো, যেমন টি শার্ট দেখালাম আমরা হচ্ছে লুইস ভুইটন, দেন হচ্ছে ক্যালভিন ক্লেইন, তারপরে নাইকি, তো এগুলোর মতো করি। আমাদের অনেক ধরনের স্টাইল আসতেছে, ডিসপ্লে সেন্টার অনেক বড়, স্টোর রুম অনেক বড়, স্পেস অনেক আছে, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী ধরনের কালেকশন অথবা কী ধরনের প্ল্যানিং নিয়ে কাজ করছি। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন, বিজনেস এথিক্স নিয়ে কথা হবে, কী কী ধরনের বিজনেস আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো প্রিয় দর্শক, এই জুনাইদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা চলে আসবেন। আর আমি সর্বশেষ যদি একটু দেখাই, আমরা এতক্ষণ ওই কর্নারে ছিলাম, এখন যদি আমরা এই কর্নারটা দেখাই, এখানে আমরা একটা অংশ আমরা দেখিয়েছি, মানে জুনাইদ ভাই বললো এখানে পিছনে কিন্তু আরও আরও আইটেম আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও করব। এছাড়া এই পাশে এগুলো কি? এগুলো হচ্ছে প্যান্ট, প্যান্ট, আচ্ছা প্যান্ট আইটেম। আমাদের কিন্তু আরেকটা রুম আছে, আচ্ছা স্টোর রুম, এখন আমরা মাল কেমন ভাবে ইউজ করাই নেই, তো যার কারণে কিন্তু স্টোর রুমটা আপনার, আচ্ছা স্টোর রুমটা এখনো খালি, মানে এখানে মাল উঠছে যেহেতু নতুন অফিস, এখানে ওনার গোডাউনে এটা হলো স্টোর রুম হিসেবে এটা ইউজ হবে। আর এছাড়া সামনে তো অবশ্যই বুঝতে পারছেন যেহেতু পুরাটাই একটা অফিস, আর এখানে কি পরিমাণ মাল উনি জায়গা দিতে পারবে বা আপনাদের জন্য স্টক করতে পারবে বা আপনি এখান থেকে কি পরিমাণ মাল নিয়ে বিজনেস করতে পারবেন, চাইলে লোকালি এবং ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবে। আমাদের দুই ধরনের বিজনেস প্ল্যানিং আছে, যারা লোকালি নিবে তাদের জন্য, আর যারা বাইরে নিয়ে কাজ করবে তাদের জন্য কোয়ান্টিটি রয়েছে, কোয়ান্টিটি আছে। তো প্রিয় দর্শক, এই প্রতিষ্ঠানের আরো অনেকগুলো ভিডিও নিয়ে আমরা বিভিন্ন সময়ে হাজির হয়ে যাব, সেই ভিডিওগুলোতে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখানে কি কি ডিজাইনের, কি কি কালারের, কি কি মানে কোন বয়সের এবং কি কি প্রোডাক্টগুলো আছে, সকল কিছু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব, সেই ভিডিওগুলো দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে সেই ভিডিওগুলিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।